শয়তানের তিনটা শয়তান তিনটা অস্ত্র ব্যবহার করে কোনো ভালো মানুষকে ঘায়েল করার জন্য, যাকে মদপান করানো যাবে না, যাকে নারীর সামনে এনে ব্যভিচার করানো যাবে না, যাকে দিয়ে সুদ ঘুষ খাওয়ানো সম্ভব না, এইরকম ব্যক্তিদের ক্ষেত্রে শয়তান তিনটা পন্থা অবলম্বন করে। শয়তানের হাতিয়ার এই ক্ষেত্রে হচ্ছে তিনটা। এক নম্বর হচ্ছে তাকে দিয়ে শিরক করানো, দুই নম্বর হাতিয়ার হচ্ছে তাকে দিয়ে বেদাত করানো। শিরক, অনেক শিরক আছে যেগুলো মানুষ ভালো মনে করে করে, মাজার বানানো, মাজারে গিয়ে সেজদা যারা করে তারা কিন্তু সওয়াবের জন্যই করে। দেখবেন এমনি সামাজিকভাবে লোকটা খুব ভালো মানুষ, কিন্তু সে মাজারকে লালন পালন করছে, সে মাজারকে লালন পালন করছে, মাজারকে সে পরিচর্যা করছে, কিন্তু সমাজে দেখবেন তাকে হিসাব করে সে মিথ্যা বলে না, সে ঘুষ খায় না, সে অন্যকে ঠকায় না। এখন শয়তান তাকে ধোঁকা দেয় কীভাবে, সে এক আল্লাহর ওলির মাজার বানিয়ে বসে আছে। এরপরে বিদাত যারা করে, শবে বরাত যারা পালন করে, এরা কিসের জন্য করে? সওয়াবের উদ্দেশ্যে করে। এই যে আশুরার দিনে আগামীকালকে যারা পালন করবে, আশুরা যারা পালন করতেছে, বাংলাদেশের অধিকাংশ মানুষ যারা সত্যটা জানে না, তারা যে এই যে বিলাপ করে, মাতম করে, কেন করে, মনে করে এটা সওয়াবের কাজ, এতে আল্লাহ খুশি হয়ে যাবে, এটা মনে করে সওয়াবের কাজ। এভাবে বিদাত দিয়ে এক শ্রেণীর মানুষকে শয়তান পথভ্রষ্ট করে। আর তিন নম্বর ক্যাটাগরি হচ্ছে হিংসা। আপনি দেখবেন মুসল্লিদের মধ্যে কত হিংসা, আলেম ওলামাদের মধ্যে কত হিংসা, মুসলমানে মুসলমানে কত হিংসা, মনে হচ্ছে যে সকল হিংসা আল্লাহ তাআলা এরকম মুসল্লিদের মধ্যে দিয়ে দিয়েছে সামান্য ভুল ত্রুটির কারণে। একটা গাজাখুর আর একটা গাজাখুর একসময় মাথা ফাটিয়ে ফেলে পিটাইতে পিটাইতে, তারপরে কিছুক্ষণ পরে দেখবেন যে একসাথে গাজার আসরে বসে। আর আমাদের মুসল্লিদের কাউকে যদি একটু নিচু করে কথা বলে, মানে একটু কথা নিচু না, সামান্য একটু এরফের হয়ে গেছে, বলে যে আমি আর মসজিদে আসবো না, এর পিছনে আমি সলাতি আদায় করবো না, শয়তান এত হিংসা আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তাহলে আমাদের সংকীর্ণতা কত বেশি দেখেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতা কত বেশি ছিল চিন্তা করে দেখেন। তিনি তো আমাদের নবী, আমাদের রাসূল, তাকে আমাদের ফলো করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন সূরা ইমরানের 159 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিংতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিজাল ক্বালবি লানফাজ্জু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমরি ফাইযা আজমতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহর দয়ায় আপনাকে আমি কোমল হৃদয়ের অধিকারী বানিয়েছি, আপনি যদি কর্কশ হৃদয়ের অধিকারী হতেন, কঠিন হৃদয়ের অধিকারী যদি হতেন, তাহলে লোকজন চারপাশ থেকে সরে যেত। আপনি তাদেরকে ক্ষমা করে দিন, শুধু তাই নয়, আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন, এবং ভালো কাজ যখনই আসবে তখন তাদের সাথে পরামর্শ করুন, তারপর আল্লাহর উপর ভরসা করুন। তো এটা একটা আল্লাহর দয়া যে আল্লাহ কাকে কোমল হৃদয়ের অধিকারী বানাবেন আর কাকে বানাবেন না, এটা আল্লাহর দয়া, আল্লাহর ইখতিয়ার। যদি আপনার মনটা কঠিন থাকে, চারপাশ থেকে লোকজন যদি সরে যায়, মনে রাখবেন আপনি একটা বিপদের এলাকায় আছেন, আপনি একটা বিপদযুক্ত একটা এলাকায় আছেন, আপনার অন্তরটা আল্লাহ তাআলা কঠিন বানিয়ে দিয়েছেন। আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা উচিত যে আল্লাহ তুমি আমার অন্তরটাকে নরম বানিয়ে দাও, যেন লোকজন আমার কাছ থেকে চারপাশ থেকে সরে না যায়, যেন আমার কথাগুলো শুনে। এখন আপনি একজন মুসল্লি, আপনি একজন আলেম, লোকজন আপনার সাথে মিশতে চায় না, আপনি একজন মুসলমান, লোকজন ভয়েই আপনার কাছে আসতে চায় না, তার মানে বুঝতে হবে আপনি বিপদসীমার মধ্যেই আছেন। আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা উচিত যে আল্লাহ আমার অন্তরটাকে তুমি নরম বানিয়ে দাও, যাতে লোকজন আমার কাছ থেকে দূরে সরে না যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এরকম কোমল হৃদয়ের অধিকারী। তো আল্লাহ তাআলা বলছেন যে আমি আপনাকে ওপেন হার্টেড করে দিয়েছি, আমি আপনাকে ব্রড মাইন্ডেড করে দিয়েছি, আলাম নাশরাহ লাকা সদরাক, আমি কি আপনার বক্ষকে উন্মুক্ত করে দেইনি? এই মানব জাতির জন্য, গোটা মানব জাতির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে সূরা আম্বিয়াতে 107 নম্বর আয়াতের মধ্যে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি এই গোটা বিশ্ববাসীর জন্য আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। তিনি যেমন মুসলমানদের জন্য রহমত, তিনি কাফের মুশরিকদের জন্য রহমত। কিন্তু তারা যদি রিসিভ করতে না পারে, তারা যদি না নিতে পারে, আমরা কি করতে পারি? তাদের কপাল খারাপ, তারা সেটা বুঝতে পারছে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য রহমত।